আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল, শুরুতে বিআরবি কে ওয়েলস সংবাদ শিরোনাম। রাজধানীতে বসে নাজেহাল কোরবানির পশুর হাট, ক্রেতা নেই, চাহিদার চেয়ে বেশি পশু তবুও বাড়তি দাম। যানজটে নাকাল সদরঘাটের লঞ্চ যাত্রীরা, বাস ট্রেনে ঘরমুখো মানুষের চাপ, ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল। বগুড়ায় IFIC ব্যাংকের অভিনব চুরি, সিন্ধুক কেটে 29 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আনুষ্ঠানিকভাবে কোরবানির বেচাকেনা শুরু হলেও বৃষ্টিতে নাকাল রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। এরপরও গরুর দাম বেশি হাঁকছেন ব্যাপারীরা, তাই ভিজে কাদা পানিতে মাখামাখি হয়ে সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনতে এক হাট থেকে আরেক হাট ঘুরছেন ক্রেতারা। আরো জানাচ্ছেন মাজারুল হক মুহাজির। 29টি ষাঁড় নিয়ে বগুড়া থেকে রাজধানীর বসিলাহাটে এসেছেন মিজানুর রহমান। ধার দেনা করে গ্রাম থেকে এসব গরু নিয়ে ঢাকায় এসেই পড়েছেন বর্ষা বাদলায়। হতাশা ছেকে ধরেছে তাকে। আর যদি আবহাওয়া এরকম হয় তাহলে বেচা বিক্রির হাট খুব বিপাকে, কৃষক এবং খামারি দুইজনেই বিপাকে পড়বে। মিজানুর রহমানের মতো একই দশা আরও অনেক ব্যাপারীর। বৃষ্টিতে হাটের পরিবেশ নাজেহাল, ক্রেতাদের উপস্থিতিও একেবারেই নেই। বিক্রি নাই, কিছু নাই, যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে আরও বিপদজনক হয়ে গেছে। মানে যে গরুর দাম দেখা যাচ্ছে 1.5 লাখ 3 লাখ, সেই গরু এখন 10,000, 1 লাখ, 10,000, 20,000 এরম করে দাম বলছে। তাতে গরু বেয়া থাকে না করলে পর আমাদের কিছুই আর থাকে না। দুই একজন ক্রেতার দেখা মিললেও গরু না কিনে দেখছেন তারা। এদের মধ্যে যারা কিনছেন তারা জানান কোরবানিতে লাভ লসের কিছু নেই, পছন্দের গরু পাওয়াই সবচেয়ে বড় বিষয়। আমার কাছে ভালোই লাগলো, কারণ এটা আমাদের আত্মত্যাগ স্বীকার, আল্লাহর নামে আমরা এটা কোরবানি করি প্রতি বছর। ভোগান্তি হলে এটা ভোগান্তি মনে করি না, কারণ আমি কিনতে পারছি একটা ভালো পছন্দ গরু। পর্যাপ্ত গরু আছে, কিন্তু এখন ওনারা দাম ছাড়তেছেন। আমি দেখছি অনেক দূর ঘুরছি কিন্তু কোথাও মানে বাজেটের মধ্যে মিলানো যাচ্ছে না, অনেক বেশি প্রাইস চাচ্ছে। এদিকে নিচু জায়গায় গরু রাখায় অল্প বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে বসিলা হাটের বেশ কিছু অংশে। এ নিয়ে ভোগান্তিতেও পড়ছেন ক্রেতা বিক্রেতারা। পানিতে হওয়াতে আপনার একটু সমস্যা হয়েছে, পানিটা জড়ে গেছে, বেশি হয়ে গেছে, একটু ছেঁচাছুঁচি করে বেচকিনটা কম, এখন কাস্টমার নাই, এখন ঘুরে গেল কাস্টমার এখন। তবে বসিলা হাটে কোরবানি পশুর অভাব নেই। সবচেয়ে বেশি চাহিদা মাঝারি আকারের দেশি গরুর। আকার ও জাতভেদে ছোট গরুর দাম পড়ছে 70,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। মাসারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। চাহিদার চেয়ে 22 লাখ বেশি কোরবানির পশু মজুদ থাকলেও এবার বাজারে কমছে না দাম, তাই পশুর দাম স্থিতিশীল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, যার প্রভাব আজকালের মধ্যে বাজারে পড়বে বলেও আশা করেন তিনি। মাহবুব ওই চপলের রিপোর্ট। কোরবানির হাটে গতবারের চেয়ে গরুর দাম বেশি হাঁকাচ্ছেন ব্যাপারীরা। যদিও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে এবার চাহিদার চেয়ে 22 লাখ পশু বেশি আছে। হিসাবটা যদি সঠিক হয় তাহলে দাম কিছুটা সহনীয় থাকবার কথা, কিন্তু বাজারে তার উল্টো চিত্র কেন? সাংবাদিকরা এমন প্রশ্ন করেন প্রাণী সম্পদ মন্ত্রীকে। বিশেষ কোনো চক্রের কারসাজি আছে কিনা তাও জানতে চাওয়া হয়। আমি যে পরিসংখ্যান দিচ্ছি এটা তো আমি কি বল অসত্য পরিসংখ্যান দিতে পারি না, আমার পরিসংখ্যান সঠিক। এখন বাজার দর কোনটা 1 কোটি হচ্ছে, কোনটা 10 কোটি হচ্ছে, এটা আমার কনসার্ন। যদি এর মধ্যে কোনো কারসাজি উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাজার দর বৃদ্ধি করে, এই বাজারকে স্বাভাবিক জায়গায় আনবার জন্য যেই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেটি আলাপ আলোচনা করে নিশ্চয়ই সে ব্যাপারে ব্যবস্থা নেব। কারসাজির আশঙ্কা করলেও কোরবানির পশুর দাম নির্ধারণ মন্ত্রণালয়ের কাজ নয় বলে জানান মন্ত্রী। দাম ফিক্স আপ করার দায়িত্ব আমার না, দাম ফিক্স আপ করবে বাজার। যেটা অর্থনীতির সংজ্ঞায় বুঝি যে সরবরাহ এবং চাহিদার যদি সমন্বয় থাকে তাহলে সেই ক্ষেত্রে বাজারই নির্ধারণ করে থাকে তার বাজার মূল্য। তো এখন আমি বাজার মূল্য কি করে ফিক্স আপ করব? এবার রাজধানীতে কোরবানি হবে প্রায় 25 লাখ পশু। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নৌপথে দক্ষিণাঞ্চলের মানুষের
স্বস্তির ঈদ যাত্রা যেন ভোগান্তি হয়ে চেপে বসেছে গুলিস্তান সদরঘাটের অসহনীয় যানজট। চিরচেনা পরিমাণ ভিড় না থাকলেও মোটামুটি যাত্রী বোঝাই করেই ঢাকা থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে নানা গন্তব্যে। ফজলে রাব্বি রিপোর্ট। বিকেলে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগের সাথে আতঙ্ক দানা বাঁধতে থাকে দক্ষিণাঞ্চলমুখী লঞ্চ যাত্রীদের মনে। তীব্র যানজটের কারণে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পথ, পরিবার পরিজন নিয়ে পায়ে হেঁটে পৌঁছান অনেকে। অনেকের ঘন্টার পর ঘন্টা সময় লাগে এই পথে। জ্যামে আছে 2 ঘন্টা। এখন ভাইটা এইদিকে কোথায় যাবে? বরিশাল। এখন যে দেরি হয়ে গেল না? দেরি হলে এখন কি করব? জ্যামে লস পাই তুলে বুঝতে পারবো না, আপনারা সদরঘাট থাকা লাগবে। টার্মিনালে ভিড় ছিল বিকাল থেকেই। পদ্মা সেতুর কারণে বাসে কম সময়ে গন্তব্যে যাওয়ার সুযোগ থাকলেও এখনো লঞ্চে প্রিয় অনেক যাত্রীর কাছে। গাড়ির জার্নিটা বেশি পছন্দ করি না, লঞ্চ একটু জার্নিটা সবাই পছন্দ করে। রাত্রে যাতায়াত করাটা একা বাসে একটু কষ্টকর। যদি বিমানে যায় তার চেয়েও মানে লঞ্চে কেবিনে গেলে খুব আরামে বাসা যেতে পারে। লঞ্চ প্রেমী এমন যাত্রীরাই টিকিয়ে রেখেছে দক্ষিণাঞ্চলের 41টি রুটের লঞ্চ ব্যবসা। তবে এই পরিমাণ যাত্রী যথেষ্ট নয় বলে জানালেন লঞ্চ ম্যানেজাররা। কেবিন ভুল হয়েছে, এটা ধারণ ক্ষমতা প্রায় 1100, সেই অনুপাতে যাত্রী আছে কত 500 থেকে 550, এর বেশি কিন্তু হবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম হকার। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে সময় মতো পৌঁছানোর নিশ্চয়তা পেলে এখনও দক্ষিণাঞ্চলের অনেক মানুষ লঞ্চকেই তাদের পছন্দের বাহন হিসেবে বেছে নেবেন বলে জানালেন যাত্রীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। তবে যাত্রীর ভিড় বাড়লেও নেই ভোগান্তি। দিনের প্রায় সব ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার 10 জোড়া বিশেষ ট্রেন চলছে। রিপোর্ট করছেন আদিন সজীব। আপন টানে ছুটছে মানুষ, কেউ হাঁটছে কেউ দৌড়াচ্ছে। ঈদ আনন্দের শুরু তো এখানেই। ট্রেনে যাত্রীদের ঠাসা, তবুও চোখে মুখে স্বস্তি, তারা ফিরছে বাড়ি। ভালো লাগতেছে, বাচ্চা আমার থেকে বেশি বাচ্চা খুশি। সকালবেলা ঘুমের থেকে ভোরে উঠে গেছে, দাদু বাড়ি যাবে, বউ বাড়ি যাবে, একলাই সব রেডি করে একলাই চলতে। শহরের ব্যস্ততা ছেড়ে নির্জন গ্রামে যাচ্ছি আর কি। বাবা মা আছে, সবার সাথে ঈদ করবো, এটাই আনন্দের। ঈদ যাত্রার প্রথম দিনের তুলনায় এদিন সকাল থেকে যাত্রীর চাপ ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে সময় মতো বেশিরভাগ ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। 10 জোড়া বিশেষ ট্রেন সহ এবার 69 জোড়া ট্রেনে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে 1.5 লাখ মানুষ। গতবারের তুলনায় এবার খুবই দেখছি টাইম মাফিক সব কিছু, কোনো লেটও নাই, টিকিটের ওখানে কোনো কিছু নেই, এবং পরিদর্শক পার্টিরাও দেখছি নিয়মিত পরিদর্শন করছে, অনেক আনন্দ। ঘরমুখো মানুষের যাত্রা আরও নিরাপদ করতে এবার সতর্ক অবস্থানে রেলওয়ে কর্তৃপক্ষ। সন্দেহ হলেই প্রবেশমুখে হচ্ছে চেকিং, টিকিট দেখিয়ে স্টেশনে ঢুকছেন সব যাত্রী, আছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিও। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না। সকাল থেকে আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। ঈদ যাত্রার প্রেক্ষাপটে একটু ভিন্নতা রয়েছে, যেমন আমাদের ম্যাঙ্গো স্পেশাল চলাচল করছে, ঈদ স্পেশাল চলাচল করছে, পাশাপাশি ক্যাটালি স্পেশাল চলাচল করছে, যেটা আগে কখনো ইতিপূর্বে একসাথে হয়নি, এবার সব একসাথে হয়ে গেছে। তবে কোনো অবস্থাতেই যাতে কেউ ট্রেনের ছাদে উঠতে না পারে তা নিশ্চিতে তৎপর প্রশাসন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাসেও ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ, টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীদের চাপ। তীব্র গরমে সময় মতো বাস ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তি, বরাবরের মতোই রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন করে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদ যাত্রা নিরাপদ ও ঝামেলা মুক্ত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই অপেক্ষা ঘরে ফেরার, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার, ছোট থেকে বড় সবার নির্বিঘ্নে যাত্রার জন্য তাই এত আয়োজন। তবে ঈদ এলেই ভোগান্তি যেন যাত্রীদের পিছুই ছাড়ে না,
সময় মতো বাস না ছাড়ায় তীব্র গরমে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগও করেছেন যাত্রীরা। আমার যখন টিকিট, আমি আবার 8:30 গাড়ি টিকিট দিবে, তখন টিকিটে আমার আসিল C1E2, সেই গাড়িতে আমার পিছনের সিট, বাঙ্গারেরপুর সিট যেটাকে বলা হয়, H1H2 সিট দিচ্ছে। ঢাকা থেকে বগুড়ার টিকিট হলো নর্মালি, টিকিটের মূল্য হলো 550 টাকা, কিন্তু এখন এরা নিচ্ছে 1250 টাকা, 1050 টাকা করে নিচ্ছে। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই টিকিট কাউন্টারের কর্মীদের। অতিরিক্ত ভাড়া আদায়ের কথা তুললে কর্তৃপক্ষের দোহাই দিয়ে অনেকটা দায় এড়ানোর চেষ্টা তাদের। অনলাইনে তো আপনারা সেম দামে টিকিটটা দিবেন নাকি? এটা স্যার অফিশিয়াল কর্মকর্তা বলতে পারবে। এদিকে সকালে গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন করেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঈদে বাড়ি ফেরার সময় যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বত্র সোচ্চার আছে পুলিশ। এছাড়া কোরবানির পশুবাহী যানবাহন যাতে অবাধে রাজধানীতে পৌঁছাতে পারে, সেজন্য মহাসড়কে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যে ব্যবস্থা নেওয়া হয়েছে, জনসাধারণ, এদেশের মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ, যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন। গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে, আমরা রিকোয়েস্ট করব ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বহন করবেন না। বিশেষ করে বেশি রিস্কি যেটা ট্রলারে, বেশি বহন পশু বহন করলে এটা কিন্তু পশুও মারা যায়, মানুষও মারা যাওয়ার এটা আশঙ্কা সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কে ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলাচল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ প্রধান। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। কোরবানির পশু চামড়া ও মাংস মেট্রো ট্রেনে বহন করা যাবে না। রাজধানী স্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক MAM সিদ্দিক এসব কথা জানান। অফিস সময়সূচি পরিবর্তন হওয়ায় আগামী 19 জুন থেকে নতুন শিডিউলে চলাচল করবে মেট্রো রেল। মিজান শাহজাহানের রিপোর্ট। মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি জানাতে সংস্থাটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি DMTCL। ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন নিরাপত্তার জন্য বিশ্বের সব দেশেই মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ থাকে বলে জানায় কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগ পার্ট অফ হিউম্যান লাইফ, পার্ট অফ অপারেশন। আপনার জীবনে যেমন প্রাকৃতিক দুর্যোগের একটা প্রভাব আছে, এটা যে কোনো একটা বিষয় পরিচালনার জন্য একটা প্রভাব আছে। পার্শ্ববর্তী দেশেই তাকান, বেশি দূরে যাওয়ার জন্য কলকাতা বাংলাদেশ পরে একই রকম আবহাওয়া, একই রকম দুর্যোগ আঘাত করেছে। ওনারা কিন্তু 4 ঘন্টা বন্ধ রেখেছে, সেই তুলনায় কিন্তু আমরা কম বন্ধ রেখেছি। ভ্যাট কার্যকর হলে 1 জুলাই থেকে বাড়ার সাথে অতিরিক্ত অর্থ গুনতে হবে বলে জানায় DMTCL। তবে ভ্যাট না বসাতে NBRকে আবারও অনুরোধ করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। যাত্রী কম হলে আয় ব্যয়ের সমন্বয় হয় না। আগামীতে বেশি বিরতি দিয়ে হলেও শুক্রবার মেট্রো রেল চালু রাখার পরিকল্পনার কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। পিক আপ ড্রপ আপ ফ্যাসিলিটিস যদি না থাকে, তাহলে আপনি এখানে স্টেশনের সুবিধাও কিন্তু মানুষ নিতে পারবে না। আবার এলিভেটেড এক্সপ্রেস থেকে যে নামছে, আপনি এলিভেটেড এক্সপ্রেস থেকে নেমে আপনি এখন কোথায় যাচ্ছেন বলেন? আপনাকে সেই ঘুরিয়ে নিয়ে আসছে। মতিঝিল থেকে কমলাপুর অংশে 40% কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুনে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাই খাসিফ আল মৌদি গণভবনে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে জানান, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের চাকরির নিশ্চিতই ভিসা ইস্যু করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, তার দেশে দূতাবাস প্রতিদিন প্রায় 1000 ভিসা ইস্যু করছে, এর মধ্যে এজেন্টের মাধ্যমে ইস্যু হচ্ছে 500 ভিসা। বাংলাদেশ থেকে প্রতি মাসে প্রায় 20,000 মানুষ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়েও সরকার প্রধানকে আশ্বস্ত করেন তিনি। দুই দেশের বিদ্যমান সম্পর্কের নতুন ক্ষেত্র খুঁজে বের করতে শীঘ্রই কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলে জানান রাষ্ট্রদূত। বৈঠকে কন্টেইনার টার্মিনালে বিনিয়োগে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান তিনি। একই সাথে জানান, সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম দিতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ জানান ইউএই রাষ্ট্রদূত।
আজিজ বেনজিরদের অপকর্ম আড়াল করতেই সরকার প্রধান এখন তারেক রহমানকে নিয়ে বিষোদগার করছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ দাবি করে তিনি বলেন, সংসদে তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ। রিজভী বলেন, বিচার বিভাগকে কব্জা করে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে ফরমায়েশি রায়ে সাজা দেওয়া হয়েছে। দুর্নীতি অপকর্ম ফাঁস হওয়ায় টালমাটাল অবস্থা সামাল দিতে সরকার প্রধান হুমকি ধুমকি দিচ্ছেন বলেও দাবি করেন রিজভী। তারেক রহমানের বেনজির কাণ্ড, জাহেল আজিজ কাণ্ড, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার কাণ্ড, অস্বাভাবিক ঋণ খেলাপি কাণ্ড, মন্দ ঋণে ব্যাংক ধসে যাওয়া কাণ্ডের পৃষ্ঠপোষক আপনি প্রধানমন্ত্রী। দেশে অস্থিরতা কুঞ্জটিকা এতটাই ঘন হয়ে উঠেছে যে তিনি এখন সেগুলো সামাল দিতে না পেরে জনাব তারেক রহমানের বিরুদ্ধে হুমকি দিচ্ছে। বগুড়া সদর উপজেলায় IFIC ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে 29 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতরাতে শহরের মাটি ঢালিতে দুইতলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে টাকা চুরি করে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ জানায় ব্যাংকে কোনো নিরাপত্তা কর্মী ছিলেন না। বুধবার বিকেলে কাজ শেষে ব্যাংক ত্যাগ করেন কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে এসে ব্যাংকের সিন্দুক কাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। মাসিক সম্মানী ভাতা ও ঈদ বোনাস পেলেন গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার 3000 আলেম। সিটি কর্পোরেশনের মেয়র জায়দা খাতুন ও মেয়রের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গতকাল শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে আলেমদের হাতে ভাতা ও ঈদ বোনাসের অর্থ তুলে দেন। এ সময় জাহাঙ্গীর আলম কোরবানি ঈদে 12 ঘন্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করার আশ্বাস দেন। এজন্য শুক্রবার জুম্মার নামাজে খুতবার আগে মসজিদে মসজিদে আগত মুসল্লিদের সচেতন করানোর জন্য ইমামদের আহ্বান জানান তিনি। তাদের মাসিক সম্মানী ভাতা ঈদের দিন প্রত্যেক নাগরিক যেন তাদের কুরবানির গরু এবং ছাগল, খাসি এবং অন্যান্য যেসব পশু পাখি পশু তারা কুরবানি দিবে সেগুলো যেন স্বচ্ছভাবে দেয় এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়, এবং 24 ঘন্টাতে আমরা 12 ঘন্টার মধ্যে চেষ্টা করছি আমাদের নগরের যত ধরনের ময়লা আছে সেগুলো পরিষ্কার করি নগরবাসী এবং নাগরিকদের স্বস্তি দেওয়ার জন্য। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে। সমিতির পঞ্চম এই সভায় আসন্ন ঈদুল আজহায় চলচ্চিত্রাঙ্গনে পপরিন ও দুস্থ শিল্পীদের খোঁজ খবর রাখার বিষয় নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি চিত্রনায়ক ডিএতায়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক আরমান, চিত্রনায়িকা দিলারা, শাহানুর পলি, চিত্রনায়ক ইমন, জয়, অভিনেতা জ্যাকি, আলমগীর, নানা শাহ, কমল পাটেকর ও সুব্রত। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বে খেলার পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বিশ্বকাপে যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 159 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ 64 রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা সাকিবুল হাসান। তাছাড়া তানজিদ হাসান তামিম 35 ও মাহমুদুল্লাহ 25 রান করেন। ডাচ বোলারদের মধ্যে আরিয়ান ও ভ্যান মিকেরিন 2টি করে উইকেট তুলে নেন। জবাবে বাংলাদেশের বোলিং তাণ্ডবে 8 উইকেট হারিয়ে 134 রানের বেশি পুঁজি পায়নি নেদারল্যান্ডস। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন 3টি ও এবং তাসকিন আহমেদ 2টি উইকেট তুলে নেন। এই জয়ে সুপার 8-এ যাওয়ার সমীকরণটা বাংলাদেশের জন্য বেশ সহজ হয়ে গেল। পার্টিক্স খেলার খবর। আজ থেকে মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক জার্মানির পাশাপাশি ইউরোপের হেভিওয়েট দলগুলো বর্তমান চ্যাম্পিয়ন ইতালির কাছ থেকে শিরোপা ছিনিয়ে নেবার লক্ষ্যে 1 মাস ধরে নিজেদের শক্তিমত্তা প্রমাণে ব্যস্ত থাকবে। আর জানাচ্ছেন পরাগারমান। ২০০৬ বিশ্বকাপের পর এই প্রথম জার্মানিতে বড় কোনো টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। হামবুর্গ থেকে মিউনিক মোট 10টি স্টেডিয়ামে হবে খেলা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রিয় দলের দুর্দান্ত লড়াই দেখার জন্য মুখে আছে ফুটবল বিশ্ব। মিউনিখে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্কটল্যান্ড। সম্প্রতি বেশ কিছু বড় টুর্নামেন্টে ব্যর্থতার পর আবারও আসে বুক বাঁধছে জার্মানরা। তবে ফ্রান্স ও ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে মানা হচ্ছে এবার। ইউরোপের শীর্ষ র্যাঙ্কদারি দল ফ্রান্স গত দুই বিশ্বকাপের ফাইনাল খেলেছে। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাবার পর নিশ্চিন্তে জাতীয় দলে মনোনিবেশ করতে পারবেন। এখনো পর্যন্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হতে না পারার কষ্ট এবার দূর করতে চায় ইংল্যান্ড। 2021 সালে ফাইনালে ইতালির কাছে পেনাল্টিতে পরাজিত হবার বেদনা কাটিয়ে অধরা ট্রফিতে চুমু খেতে চায় গ্যারেথ সাউথগেটের দল। স্পেনের সাথে গ্রুপ বিতে থাকায় বর্তমান চ্যাম্পিয়ন ইতালির শিরোপা ধরে রাখা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে। ইনজুরি তাদেরকে খানিকটা পিছিয়ে দিয়েছে। 2016 ইউরোজয়ী পর্তুগালও শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে। 39 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো তাদের মূল চালিকা শক্তি। পরাগমন এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীতে বর্ষায় নাজেহাল কোরবানির পশুর হাট, ক্রেতা নেই, চাহিদার চেয়ে বেশি পশু তবু বাড়তি দাম। যানজটের নাকাল সদরঘাটের লঞ্চ যাত্রীরা, বাস ট্রেনে ঘরমুখো মানুষের চাপ, ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল। বগুড়ায় IFIC ব্যাংকে অভিনব চুরি, সিন্ধু কেটে 29 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।